বিমল গুরুঙ্গের উপর আস্থা হারিয়ে বিমলপন্থী সদস্যরা যোগদান করলেন বিজেপিতে মিলন মোড়ের একটি জনসভায়। শিলিগুড়ির কাছে মিলন মোড়ে একটি জনসভায় বিজেপিতে যোগদান করল বিমলপন্থী মোর্চার সদস্যরা। তাদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন দার্জিলিং এর সাংসদ রাজু বিস্ট, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। যোগদানের পর বিমলপন্থীরা জানান, मुद्दे के लिए आए हुए जो मुद्दा अलग राज्य का है उसको हम शुरू से ही लेके आगे चले, तो इस बात के लिए ही हमने विमोचन का सपोर्ट किया था। लेकिन एक डेढ़ महीने पहले जब उन्होंने ममता बनर्जी के साथ हाथ पकड़ लिया और उन्होंने कहा कि ममता बनर्जी को अगला मुख्यमंत्री बनाना है, इसका साफ मतलब यह है कि उन्होंने उस व्यक्ति से उस संगठन से नाता जोड़ लिया है। उन्होंने बोरहालैंड के मुद्दे को लेकर, अलग राज्य के मुद्दे को लेकर हर समय उसका ऑपोजिशन किया, हर समय उन्होंने कहा है कि तो इस बात को लेकर हमको लगा कि सीधा जो है दार्जिलिंग पहाड़ का जो मुद्दा है, मेन मुद्दा है, उस मुद्दा को उन्होंने पेश किया, उस मुद्दा को उन्होंने छोड़ दिया और ममता बनर्जी के साथ मिला, इसलिए हमने उनका साथ दिया। देखुन, आमरा बिमल गुरुंगेर साहाज्य एइजन्य करेछिलाम, आमरा जे तारा आछि जे गोर्खाल्यान्ड যে ইস্যুটা গোর্খা জাতির জন্য একটা সেন্টিমেন্টাল ইস্যু। আপনারা সবাই জানেন ভারতবর্ষ রাজ্য থেকে বঞ্চিত, কারণ ভারতবর্ষের সাংবিধানিক আপনাকে নিয়ে উনি কিন্তু আন্দোলনটা শুরু করেছিলেন। আমরা তরাইবাসী, আমরাও সেই গোর্খা ভাবরাজে মানে লেগে উনাকে সাহায্য করেছিলাম, আমরা ধরেছিলাম। একমাত্র ভারতবর্ষের মধ্যে বিমল গুরুঙ্গে ইমানদার নেতা হবে, তার নেতৃত্বে আমরা এখানে রাজ্যটা প্রাপ্ত করতে পারব, ভারতের সাংবিধানিক হিসাবে আমরা রাজ্যটা প্রাপ্ত করব, এই আশা আকাঙ্ক্ষা আমাদের মনে ছিল। কিন্তু এত আন্দোলন করে করার পরে, ভাই ভাইয়ের হত্যা করার পরে, আগুন আগুনে করার পরে, এত হিংসক আন্দোলন হওয়ার পরে উনি আত্মগোপন করে বসেছিলেন, দিল্লিতে ছিলেন বা নেপালে ছিলেন, আমি ছিলেন বলতে পারবো না, কিন্তু যেখানে ছিলেন উনি এতদিন যুদ্ধ করার পরে বহু লোক জেলে ঢুকেছে, আন্দোলনের যে যুদ্ধটা সেই যুদ্ধটা লড়তে না পেরে আসলে এসে উনি যখন মমতা ব্যানার্জির সামনে আত্মসমর্পণ করলেন, সেটা আমাদের উপরে বড় আঘাত লেগেছে। সায়ন্তন বসু বলেন, হাজার হাজার কার্যকর্তা গোর্খা জনমুক্তি মোর্চার আমাদের সঙ্গে আসার জন্য তৈরি হয়ে আছে, প্রস্তুত হয়ে আছে। আজকে আমরা একটা ড্রেস রিহার্সাল দিলাম, এখানেই দেখলেন কয়েকশো কার্যকর্তা জয়েন করলেন, আরো বহু মানুষ আছেন যারা পাহাড়ে আছেন, পাহাড়ের মানুষ বিমল গুরুঙ্গের সঙ্গে তৃণমূল কংগ্রেসের এই আতাত এটা মেনে নিতে পারেনি। তৃণমূল কংগ্রেস যেভাবে অত্যাচার করেছে দিনের পর দিন পুলিশ দিয়ে, প্রশাসন দিয়ে, এখনো বহু গোর্খা ভাই বোন হয় জেলে আছে, নয় হাসপাতালে চক্কর কাটছে, এটা মানুষ মানতে পারছেন না। এছাড়া দেখলেন বিশাল সংখ্যক জয়েনিং হল, কিন্তু এটা ড্রেস রিহার্সাল, ইয়ে তো সংবাদ হ্যাঁ, ট্রেলার হ্যাঁ, এখনো বাকিটা এখনো আছে। পর্যটন মন্ত্রী গৌতম দেব বলেন, তার মানে বিজেপি বাংলাকে ভাগ করবে, ওদের সাথে চুক্তি হয়েছে, এই কথার মানে তো এটাই হয়। স্বাধীনতার সময়, দেশ বিভাগের সময় পাঞ্জাব দ্বিখণ্ডিত হয়েছে, বাংলা দ্বিখণ্ডিত হয়েছে, দ্বিখণ্ডিত বাংলাকে, বাংলার ম্যাপ যেটা আছে এখন বর্তমানে, সেই বাংলার ম্যাপের থেকে অ্যাকচুয়ালও এদিক ওদিক করার কোনো প্রশ্ন নেই। আর শঙ্কর অধিকারী আর কারা এদের সম্পর্কে আমি বলতে চাই না, সিপিএমের ছিল শঙ্কর অধিকারী, সবাই জানে, সেখান থেকে গজমমতে ছিল, এখন
বিজেপিতে গেছে। বিজেপি যদি তাদের আলাদা রাজ্যের কথা বলে, এতদিন তিন বছর এই তিনটে পার্লামেন্ট ইলেকশন তারা বিমল গুরুকে এই সমস্ত ভ্রান্ত কথা বলে বিভ্রান্ত করেছে, পাহাড়ের মানুষকে বিভ্রান্ত করেছে, পাহাড়ের উন্নয়নের সাথে তারা বেইমানি করেছে, চা বাগানের শ্রমিকদের চা বাগান খুলে দেব বলে স্বয়ং প্রধানমন্ত্রী নির্বাচনের সময় 14 সালে বলে প্রতিশ্রুতি রাখেনি। সেই দলে কে গেল না গেল এদের তার কোনো মূল্যও নেই, কোনো গুরুত্বও নেই।